দর্শক শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহমেদ রেজা। নারায়ণগঞ্জ সিটিতে সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে 192টি কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জামাদি। নারায়ণগঞ্জের 3টি স্কুল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া জেলা পুলিশ লাইন্স থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নারায়ণগঞ্জ সিটিতে এবারই প্রথম সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রে ভোটারদের গোপনীয়তার স্বার্থে কোথাও সিসিটিভি ক্যামেরা চালু রাখা হবে না। নির্বাচনের দিন কোথাও ইভিএম এ সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য কাজ করবে 3টি মোবাইল টিম। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাবো দর্শক। সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফা, ইভিএম এ যেসব ভোটারের আঙুলের ছাপের সমস্যা হবে তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন? এছাড়া এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, একদম শেষ মুহূর্ত? একদম শেষ বেলার প্রস্তুতিটা থেকেই শুরু করি রেজা, সেটা হচ্ছে যে এরই মধ্যে ভোটের দিনটা তো শুরু হয়েই গেছে, যেহেতু 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 8টা থেকে। ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রগুলো কিন্তু বিকেলের পরপরই মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচনের যে সরঞ্জামের মধ্যে বিশেষ করে সবগুলো কেন্দ্রেই, যেহেতু 192টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হবে, ইভিএম এর যে ডিভাইস এবং হচ্ছে যেটি বলার মতো খবর সেটি হচ্ছে প্রতি বুথে বুথের দেড় গুণ পরিমাণে অতিরিক্ত মেশিন এরই মধ্যে প্রিজাইডিং অফিসাররা পেয়েছেন বলে আমি কিন্তু মোটামুটি যে কয়েকটি কেন্দ্রে ঘুরে এসেছি রাতের কিছুক্ষণ আগেও সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলছেন, এবং তারা এখনও পর্যন্ত কিন্তু সেখানে রয়েছেন। ইভিএম এ ভোট গ্রহণের যে বিষয়টি আসছে সেইখানটাতে যদি বলি, সেখানে আঙুলের ছাপ যারা না মিলবে, বিশেষ করে গৃহিণী যারা থাকেন, অর্থাৎ যারা বটিতে বিভিন্ন কিছু কাটাকুটি করেন, এই বৃদ্ধাঙ্গুলের সেই ছাপটা তাদের পরদিন দেখা যায় যে ভোটের সময় ফিঙ্গারপ্রিন্টটা তখন মেলে না অথবা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাওয়া যায় না। এছাড়া শ্রমিক যারা রয়েছেন হাতের, যাদের পরিশ্রম হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সমস্যা হয়েছে অন্যান্য ইভিএম এর যতগুলো ভোট হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে, যেহেতু এবার প্রথম একটি জায়গায় পুরোপুরি 100% ইভিএম এ ভোট হচ্ছে, নির্বাচন কমিশন যেটি করেছে সেটি হচ্ছে, রেজা আপনি চিনবেন, লিপজেল জাতীয় ভ্যাসলিন যেটিকে বলে, এবং হচ্ছে স্যানিটাইজার, সঙ্গে তুলা এবং টিস্যু দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ইভিএম এর যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসের যে স্ক্যানার, সেই স্ক্যানারগুলো তারা প্রতি ভোটের ভোটার একজন ভোট দেওয়ার পরপরই তারা সেগুলো পরিষ্কার করবেন। এবং সকালের টাইমটাতে মূলত, এবং নারী কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বিষয়টি নির্বাচন কমিশন আমলে নিয়েছে। তাছাড়াও প্রিজাইডিং অফিসারদেরকে বলা আছে যে তারা প্রয়োজনে, তারা যদি সেক্ষেত্রে ভোটারের যে প্রমাণাদিগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রের ফটোকপি রেখেও কিন্তু তারা ভোট গ্রহণ করতে পারবেন, এমন একটি শতাংশের মতো নির্বাচন কমিশন থেকে এক ধরনের বলা আছে প্রিজাইডিং অফিসারদেরকে। বেশ যতগুলো কেন্দ্রতে আমি গিয়েছি সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বিষয়টা নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলার কথা যদি বলি রেজা, সেটা হচ্ছে যে 50 জনের মতো ম্যাজিস্ট্রেট তারা আগামীকাল নিয়োজিত থাকছেন, এবং সকাল থেকে, অর্থাৎ কেন্দ্র প্রতি কেন্দ্রে 5 জন করে পুলিশ সদস্য, তাদের সঙ্গে 2 জন আনসার এবং 2 জন অস্ত্রধারী ব্যাটালিয়ান আনসার, অর্থাৎ পুরো পুলিশ সদস্যদের মধ্যে 5 জন অস্ত্রধারী প্রতি কেন্দ্রে তারা থাকছেন, যে তারা এরই মধ্যে অবস্থান নিয়েছেন। সকালে আরেকটা শিফটে তাদের ডিউটি শুরু হবে। এছাড়া নির্বাচনের নজরদারির জন্য কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাবের টিম যেমন রয়েছে, তেমনি পুলিশেরও টিম রয়েছে, আনসার বিজিবির কিছু টিম রয়েছে যারা হচ্ছে থাকবে। এছাড়া শহরের চতুর্দিকে কিন্তু 7টি পোস্ট আমরা শুনেছি যে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে রেজা। অর্থাৎ কালকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে কমিশন থেকে, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে মাঠে। ধন্যবাদ সাফা আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফ করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার। এ সময় এসপি মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, কেউ অতি উৎসাহী হয়ে ভোট কেন্দ্রে বা পাড়া মহল্লায় বিশৃঙ্খলা ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেন, ভোট কেন্দ্রে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না, সবাইকে কেন্দ্রে এনআইডি নিয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। প্রার্থীদেরকে নির্বাচনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।
কোনো ধরনের দুষ্কৃতিকারীরা বা কোনো অতি উৎসাহী মহল যদি ভোট কেন্দ্রের বাইরে কোনো পাড়া মহল্লায় তারা কোনো অজা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ভোট কেন্দ্রের ভেতরের সব ক্লোজ সার্কিট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন, ভোটারের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামেরা চালু থাকলে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন নিয়ন্ত্রণ কক্ষে দেখা যেতে পারে, এই যুক্তিতে এই ক্যামেরা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে নিজ নিজ কেন্দ্র থেকে সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করেছেন প্রিজাইডিং অফিসাররা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার কেন্দ্রে ক্যামেরা চালু রাখার দাবি জানিয়েছেন তিনি। বারবার আমি আপনাকে অভিযোগ করতেছি, সিসি ক্যামেরা উঠাই নিয়ে যেতেছে, এটাও কি আপনি মনে করেন আমার কোনো আমি অন্য কোনো ভূমিকা পালন করতেছি? যে সমস্ত সেন্টারগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে অন, সেগুলো অনই থাকবে, এটি বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি এবং বন্ধ করাও হচ্ছে না। পেয়েছি, তারা বলেছে যে আপনার সিসিটিভি ক্যামেরা ইনঅ্যাক্টিভ করার জন্য। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে তাহলে তো আর কেন্দ্রের ভিতরের বুথের গোপনীয়তা রক্ষা হলো না ভোটের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেছেন, এই নির্বাচন জাতীয়ভাবে উদাহরণ তৈরি করবে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন কৃষিমন্ত্রী। আগামীকাল নারায়ণগঞ্জে নির্বাচন, আমি আশাবাদ ব্যক্ত করব নির্বাচনটি হবে নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি হবে। সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই নির্বাচনে সর্বাত্মক নির্বাচন কমিশনকে সহযোগিতা দিচ্ছে। এদিকে সকাল 8টা থেকে টাঙ্গাইল 7 আসনে উপনির্বাচন এবং দেশের 5 পৌরসভাতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব নির্বাচনে ভোট নেওয়া হবে ইভিএমে। পৌরসভাগুলো হলো চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকরগাছা এবং নাটোরের সদর ও বাগাতিপাড়া। এছাড়া উপনির্বাচনে ভোট হবে মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল 7 আসনের। শনিবার দুপুরে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জামাদি। ভোট ঘিরে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা, মোতায়েন থাকবে র্যাব পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ ও বিএনপি মিলে নির্বাচন কমিশনকে রাবার স্টাম্প বানিয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার বনানীতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম খানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, 1991 সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ভোটারবিহীন ও খুনোখুনি নির্বাচন করেছেন, এখন ফল পরিবর্তনের নির্বাচন কায়েম করছে ক্ষমতাসীনরা। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ যদি সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। রাবার স্ট্যাম্প ইলেকশন কমিশন, আপনি ক্ষমতার মালিক জনগণ, দেশের মালিক জনগণ, এই জনগণ ক্ষমতাটাকে তাদের প্রতিনিধিদের মাধ্যমে ব্যবহার করবে। ওই প্রতিনিধি নির্বাচনটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো জনগণের লোক যদি এটা না হয় অন্য লোক যদি করে সেটা তো আর জনগণের শাসন হলো না। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে আগের মতোই যাত্রী নিয়ে চলছে বাস। যদিও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যাত্রী সংখ্যা নতুন করে নির্ধারণ হয়নি, তাই আগের অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্তই বহাল রয়েছে। আন্তনগর ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রাখা হলেও কমিউটার ট্রেনে আগের মতোই গাদাগাদি করে চলাচল করছে মানুষ। এই অবস্থায় চাহিদা বাড়ায় টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। প্রথম দিকে যে নির্দেশনাটা ছিল আমাদেরকে বোধহয় অর্ধেক যাত্রী বিষয়টা, হ্যাঁ ওটাই চলছে। আপনারা ডিরেকশন এখন পর্যন্ত কি সেটাকে অর্ধেক যাত্রী নাকি সিটিং যাত্রী, মানে এটা প্রক্রিয়াধীন আছে বিষয়টা, উত্তেজনা কর্তৃপক্ষ দেখছেন আজকালের মধ্যে সঠিক মানে ডিরেকশনটা চলে আসবে। আমাদের তো কোটা ব্যক্তি, তো হয়তো তারা সমপরিমাণ টিকিট বিক্রি করেছে, এরকম হতে পারে, তবে আমরা সেটা দেখব।
বিধিনিষেধ না মানলে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এমন শঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনা আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে। বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যা খুবই উদ্বেগজনক। টিকার পাশাপাশি সংক্রমণ রোধে মাস্কের বিকল্প নেই। সরকার ঘোষিত 11 দফা বিধিনিষেধ মেনে চলতে আবারও আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন দিলে দেশের ক্ষতি, তাই সরকার সেদিকে যেতে চাচ্ছে না বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিধিগুলো দিয়েছি 11 দফা, যেটা সেগুলো কি লোকে মানে কি না, আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। লকডাউন দিলে তো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, আমরা সেই ক্ষতির সম্মুখীন হতে চাই না। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 3447 জন, মারা গেছেন আরও 7 জন, শনাক্তের হার 14.35%। এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে 28,136 জন, এদিন পরীক্ষা হয়েছে 24,028। এ পর্যন্ত শনাক্ত 16,12,490 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 294 জন, মোট সুস্থ 15,52,600 জন। মৃত 7 জনের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী, তাদের মধ্যে 4 জন ঢাকার, 1 জন বরিশালের ও 2 জন সিলেটের বাসিন্দা। আরও 7,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছে 29,71,000-এর ওপর। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে রয়েছে এখনও যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 1,800-এর বেশি মানুষের। 6,00,000-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। মৃত্যুর দিক থেকে পরের অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে শুক্রবার কোভিডে মারা গেছে 739 জন। পোল্যান্ডে মৃত্যু হয়েছে 400-এর। ইউরোপের অন্যান্য দেশেও আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। শুক্রবার 3,29,000-এর বেশি সংক্রমিত শনাক্ত হয়েছে ফ্রান্সে। ভারতে একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও 2,67,000-এর বেশি মানুষ। শুক্রবার মৃত্যু হয়েছে 430 জনের। ওমিক্রনের প্রভাবে দেশটিতে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে করোনা। দেশটিতে এই মুহূর্তে হাসপাতালে করোনা চিকিৎসা নিচ্ছে 14,25,000-এর বেশি মানুষ। শুক্রবার রাজধানী দিল্লিতে সংক্রমিত শনাক্ত হয়েছে 24,000-এর বেশি মানুষ, যা আগের দিনের তুলনায় কম। মুম্বাইয়েও কিছুটা কমেছে সংক্রমণের হার। অবশ্য এদিন দুই শহরে নমুনা পরীক্ষার হারও ছিল কম। পশ্চিমবঙ্গে একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছে 22,600-এর উপরে মানুষ। এদিকে কোভিডের ভয়াবহতার মাঝে উত্তরপ্রদেশে মাঘ মেলা উৎসব নিয়ে বিতর্ক চলছে ভারত জুড়ে। প্রয়াগরাজ শহরে গঙ্গা স্নানের উদ্দেশ্যে ভিড় জমিয়েছে হাজারো পুণ্যার্থী। আগতদের বেশিরভাগের মাঝে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। এর মধ্যে উৎসব স্থলে দায়িত্বে থাকা 77 পুলিশ ও 52 পরিচ্ছন্নতা কর্মী করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগামী 2 দিনে ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে আয়োজকরা। গঙ্গার পানিতে গোসলের মধ্য দিয়ে পাপ মোচনের আশা ভক্তদের। গত বছর উত্তরাখণ্ডের হরিদ্বারে একই ধরনের একটি ধর্মীয় উৎসবকে ঘিরে করোনা ছড়িয়েছিল লাখো মানুষের দেহে। করোনা মহামারীর মধ্যে সংকটে পড়া ভাড়াটিয়াদের সুবিধা বাড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। ভাড়া পরিষদে ব্যর্থ ভাড়াটিয়াদের উৎখাত বন্ধে দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ। ফলে চাইলেই কোনো বাড়ির মালিক উৎখাত করতে পারবেন না তাদের ভাড়াটিয়াকে। এতে বিপাকে পড়বেন নিম্ন আয়ের অন্তত 5,00,000 মানুষ। বিক্ষোভকারীদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাড়ানোর পাশাপাশি নিম্নবিত্তদের জন্য বাড়ি ভাড়ার ভর্তুকি নিশ্চিত করতে হবে সরকারকে। ফ্রান্সে করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান চালুর নীতি নিয়ে মুখোমুখি অবস্থানে দেশটির সরকার এবং শিক্ষকরা। স্কুলের কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভে নেমেছেন হাজারো শিক্ষক। যোগ দিয়েছেন অভিভাবকরাও। শিক্ষা কার্যক্রম বারবার চালু এবং বন্ধ করা নিয়েও সরকারের সমালোচনা করেন আন্দোলনকারীরা। করোনা চিকিৎসায় শিগগিরই বায়োটেক প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড অ্যান্টিভাইরাল ট্যাবলেট মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার তথ্য জানিয়েছে সংস্থাটির শীর্ষ এক কর্মকর্তা। ট্যাবলেটটির বিষয়ে পর্যবেক্ষণ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তিনি। বলেন, ফেব্রুয়ারির শুরুতেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। একই সাথে ফাইজারের মুখে খাওয়ার ওষুধের বিষয়ে পর্যবেক্ষণ করছে WHO-র গাইডলাইন্স ডেভেলপমেন্ট গ্রুপ। গবেষণা ফলাফল প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির শেষ নাগাদ।
এক টেস্ট জিতে অতি আত্মবিশ্বাসী হতে চায় না টিম বাংলাদেশ। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। দেশের বাইরে জয় পাওয়া সম্ভব এই বিশ্বাস থাকলে যে কোনো বড় দলকে হারাতে পারবে বাংলাদেশ। তবে একই সাথে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের আক্ষেপ আছে বলেও জানিয়েছেন মুমিনুল। দুই টেস্টের সিরিজ খেলে শনিবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা এজ এ টিম ওয়েজ খেলার। আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলা যখন টিম ওয়েজ সবাই পারফর্ম করে, একজন দুজন পারফর্ম করলে টিম বাংলাদেশ এরকম ভালো খেলে, বিশেষ করে টেস্টে। আর ওয়ান ডে টি টোয়েন্টিটা বল ধরো না, টেস্টের জন্য আমরা সবাই টিম ওয়েজ হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। দর্শক, এবার জানাচ্ছি স্বাধীনতা কাপের খবর। বিসিএল ওয়ান ডে টুর্নামেন্টে সাউথ জোনকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। 164 রানের টার্গেটে 45 বল হাতে রেখেই পার হয়ে যায় সেন্ট্রাল। আগে ব্যাটিং করতে নেমে এনামুল বিজয় ও পিনাক ঘোষের ব্যাটে ভালো শুরু পায় সাউথ জোন। ইনিংস সর্বোচ্চ 35 রান করেন পিনাক ঘোষ। তৌহিদ হৃদয়, জাকির হোসেন সহ কেউই বড় স্কোর করতে পারেননি। 163 রানে অল আউট হয় সাউথ জোন। জবাবে মিরপুর মিজানুর রহমানের 39 রানে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। সৌম্য সরকার ফেরেন 21 রান করে। শেষ দিকে মুসাদ্দেক হোসেনের হার না মানা 33 আর আলামিনের অপরাজিত 53 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন। এবার জানাচ্ছি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। আজ নিজেদের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সবশেষ ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এশিয়া কাপের ফাইনালে হার রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হেরেছে অনূর্ধ্ব 19 দল। তবে সবশেষ যুব বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটার আর অলরাউন্ডারদের মিশেলে ব্যালেন্সড দল এখন বাংলাদেশ। প্রথমেই শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড, তবে বাংলাদেশের আত্মবিশ্বাসের রসদ হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের তকমা। বিপিএলে এবারের আসরে সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন উইন্ডিজের টপ অর্ডার ব্যাটার লেন্ডল সিমন্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ। এছাড়া প্লেয়ার্স ড্রাফটের আগে সানরাইজার্সের দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদকে। বিদেশি কোটায় দলে অন্তর্ভুক্ত হয়েছে শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, উইন্ডিজের কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম। তবে বিপিএলে চান্দিমালের খেলার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। আগামী 21 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর। ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। রাত 7:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এক সপ্তাহ আগে জাতীয় দলের 26তম বিদেশি কোচ হিসেবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ারকে চূড়ান্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু ফুটবলারের করোনা টিকা না দেয়া থাকায় সে ম্যাচ দুটি বাতিল করে দেয় ইন্দোনেশিয়া। তবে পূর্ব ঘোষিত সময়তেই ঢাকায় আসেন হ্যাভিয়ার। বিমানবন্দরে নেমেই জানিয়েছেন অবদান রাখতে চান বাংলাদেশ ফুটবলের উন্নয়নে। হ্যালো বাংলাদেশ, অবশেষে ঢাকায় আসতে পারলাম। আমি খুবই খুশি নতুন এই দায়িত্ব পেয়ে। টিমের খেলোয়াড় এবং ফেডারেশনের সবার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বিদেশে বসে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আওয়ামী লীগ নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভায় তিনি একথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে প্রচারের একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের বিরুদ্ধাচারীরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে বিদেশে বসে অপপ্রচার, বিভ্রান্তি ও গুজব রটাচ্ছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তথ্যমন্ত্রী। দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হচ্ছে তার একটি বড় প্ল্যাটফর্ম হিসাবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। যেই দেশে বসে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেখানকার আওয়ামী লীগ তার বিরুদ্ধে, অর্থাৎ দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটির ভিত্তিতে মূল্যায়ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজমেরি ইসলামের মুক্তি দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। 7 দিনের মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাজমেরি ইসলামের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, যে মামলায় তাজমেরি ইসলামকে গ্রেফতার করা হয়েছে তা হাস্যকর এবং অবিশ্বাস্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচন করতে 30 জানুয়ারি হল সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মাথায় রেখে শুধুমাত্র প্রার্থীদের অংশগ্রহণের স্বাস্থ্যবিধি মেনেই হবে এই সম্মেলন। এর আগেও হল শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় গত বছরের 28 নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্চিত চন্দ্র দাস অসুস্থ থাকায় সম্মেলন করতে পারেনি সংগঠনটি। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 হল শাখার কমিটি হয় 2016 সালের 13 ডিসেম্বর। এক বছর মেয়াদী এই কমিটির মেয়াদ শেষ হয় 2017 সালের ডিসেম্বরে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে আর এজন্য ছাত্রলীগকে দায়ী করেছে আন্দোলনকারীরা। দুদিন ধরেই বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে নানা অভিযোগ এনে আন্দোলন করছে আবাসিক হলের ছাত্রীরা। তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রফেসর লিজার পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল। দাবি না মানায় সন্ধ্যায় আবারও শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসের গোল চত্বরে। সেখানে স্লোগান দিতে থাকলে হাজির হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ছাত্রীদের সরে যেতে বলে, শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ছাত্রীদের মারধর শুরু করে তারা। এ ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। হামলা করে তাদেরকে তুইতকারি করে বলা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, এমনকি একজন ছাত্রীকে ধাক্কা দিয়ে ওদিকে মাটিতে ফেলে দেওয়া হয়। প্রক্টর স্যার এবং আমাদের ছাত্র কল্যাণ উপদেষ্টা উনিও উপস্থিত ছিলেন, পিছনে আমাদের আরো দুইজন স্যাররা উপস্থিত ছিলেন এবং তারা আমাদের এই হামলা থেকে ঠেকাতে ব্যর্থ হয়েছেন। কিছু কিছু ছেলে পেলে চেষ্টা করতেছিল যে অ্যাম্বুলেন্সটা যেন চলে যায়, আবার কিছু কিছু ছেলে পেলে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আর কি। ঠিক ওই মুহূর্তে একটু ধাক্কাধাক্কি হয়েছে এবং শেষে আমিও চেষ্টা করছি যেন এটা না হয় এবং ইনস্ট্যান্টলি আসলে এটা সলভ হয়ে গেছে আর কি, মানে চলে গেছে এখান থেকে। প্রশান্ত মহাসাগরীয় ছোট দ্বীপে দ্বীপদেশ টোঙ্গায় আগ্নেয়গিরি সক্রিয় হওয়ায় পর আঘাত এনেছে ভয়াবহ সুনামি। স্থানীয় সময় শনিবার সাগরের তলদেশে হঠাৎই সক্রিয় হয় আগ্নেয়গিরি। ভয়ঙ্কর এই অগ্নুৎপাতের দৃশ্য ধরা পড়ে স্যাটেলাইটে। এরপরে উত্তাল হয়ে ওঠে সাগর। মুহূর্তেই বন্যা পরিস্থিতি তৈরি হয় উপকূলীয় অঞ্চলে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। তবে এখনও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সুনামির ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওতে দেখা যায় সাগরপাড়ের জনপদে ঢুকে পড়ছে সুনামির পানি। প্রাণ বাঁচাতে বাসিন্দারা উঁচু জায়গায় ওঠার চেষ্টা করছে। ইন্দোনেশিয়ায় 6.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাভা দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বান্তেন প্রদেশে কম্পন হয়। আতঙ্কে বাসা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের 37 কিলোমিটার গভীরে। এর প্রভাবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভেঙে গেছে বেশ কিছু স্থাপনা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উৎপত্তিস্থল বেশি গভীর হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে, এছাড়া সুনামির সতর্কতাও নেই। পাইলটের ভুলের কারণে বিধ্বস্ত হয়েছিল ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি। ওই দুর্ঘটনা তদন্তে গঠন করা কমিটির প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। হেলিকপ্টারটিতে থাকা রেকর্ডার, ককপিটের ভয়েস রেকর্ডার ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বিশ্লেষণ করা হয়েছে। তদন্তকারী দল জানিয়েছে, দুর্ঘটনার দিন উপত্যকার আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। এ কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে, এতে বিভ্রান্ত হয়ে পড়েন পাইলট। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। গত 8 ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় বিপিন রাওয়াত ও তার স্ত্রী মাধুলিকা সহ 13 জনের। বিপিএলে প্রথমবারের মতো বরিশালের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। শনিবার ফরচুন বরিশালের ম্যানেজমেন্ট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এই অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছেন সাকিব। নিজেদের সেরাটা দিয়ে ঘরে তুলতে চান শিরোপা। দেশসেরা এই অলরাউন্ডারের সাথে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন সোহান, শান্ত ও ক্রিস গেলরা। প্রথমবার বরিশালের হয়ে খেলার একটা সুযোগ, তো আমি খুব এক্সাইটেড। চেষ্টা থাকবে আমাদের সর্বোচ্চ, আমাদের টিমের পক্ষ থেকে যেন আমরা বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি। ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন বিরাট কোহলি।
এ নিয়ে আর কোনো ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ লিড নিয়েও 2-1 ব্যবধানে হেরেছে ভারত। আর সিরিজ পর্যায়ের ঠিক পরের দিন টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি। টুইটারে এই ঘোষণা দেন তিনি। টুইটার ঘোষণায় কোহলি বিসিসিআই, রবি শাস্ত্রী ও MS ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তার হাতে আসে টেস্টের ক্যাপ্টেন্সি। 7 বছরে তার অধিনায়কত্বে ভারত খেলেছে 68টি টেস্ট, যার মধ্যে জয় ছিল 40টি ম্যাচে। বিরাট কোহলি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার সময়ে ভারত শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও হয়ে ওঠে দারুণ এক টেস্ট দল। বাংলাদেশ প্রতিবন্ধী দলের ওপেনিং ব্যাটসম্যান ইকবাল হোসেন ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। ছোটবেলায় পোলিও কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন, কিন্তু পোলিওর বাধাও ইকবাল হোসেনের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে থামাতে পারেনি, দমাতে পারেনি। তবে এবার করোনা মহামারী তার পরিবারের আয়ের পথ বন্ধ করে দিলেও এই পরিবারটির পাশে দাঁড়ায়নি কেউ। আর্থিক সমস্যায় জর্জরিত এই ক্রিকেটার সচ্ছল জীবনে ফেরার আশায় পাশে চাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ছোট ভাইটা মানসিক প্রতিবন্ধী, 3 বেলা যে খাবো সেই খাবার টাকা পয়সাও নেই। তা আমাদের একটাই স্বপ্ন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আমাদের মানে দিকে একটু নজর দেয়, তাহলে হয়তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো থাকতে পারবো। ঘরের ভিতর একটু পলিথিন দিয়ে থাকি, তবু একটা খাট নাই, একটা চৌকি নাই, কিছুই নাই। ভূমি ব্যবস্থাপনায় জন অংশগ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছেন ভূমি সচিব মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানিয়েছেন, জমি দখল, জাল জালিয়াতি ও দুর্নীতি বন্ধে ল্যান্ড ক্রাইম অ্যাক্ট প্রণয়ন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে 8 দফা সুপারিশ দেয় ডিবেট ফর ডেমোক্রেসি। ওয়ার্ল্ড ক্লাস অ্যাপস, যে অ্যাপসে ঢুকে মানুষ সমস্ত ভূমি সেবা এক জায়গায় পাবে, যে সিস্টেমে ঢুকে মানুষ সমস্ত ভূমি সেবা এক জায়গায় পাবে। মানুষকে যাতে অফিসে যেতে না হয় তার জন্যই কিন্তু আমার এই কল সেন্টার 161-22-তে ফোন করে আপনি কিন্তু পর্চা বাড়ি বসে পাবেন। হটলাইনটি যাতে টোল ফ্রি করা হয় সে দাবি আমি সকলের কাছেই করছি, সরকারের কাছেই করছি। আমরা যদি অপরাধ দমনের ল্যান্ড ক্রাইম অ্যাক্ট প্রণয়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে ভূমি অপরাধ দমনের যে শতভাগ না পারলেও আমরা অন্ততপক্ষে 60-70% সেখানে নিষ্কৃতি পেতে পারবো। অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের অনাথ শিশুদের উন্নয়নে একটি প্রকল্প চালু হচ্ছে। শনিবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটির সূচনা হয়। স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের সহযোগিতায় পাশে আছি পাশে থাকি নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সিহাব। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় পিতামাতা হারানো অসহায় শিশুদের শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হবে। পর্যায়ক্রমে ভুক্তভোগী পরিবারের সহযোগিতায় কাজ করবে পাশে আছি পাশে থাকি প্রকল্প। মাদারীপুরে অপহরণের 5 দিন পর উদ্ধার হয়েছে 15 বছরের ইতালি প্রবাসী কিশোরী। শুক্রবার গভীর রাতে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত আফজাল হোসেন শাওন। সদর মডেল থানার ওসি জানিয়েছেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর নেওয়া হবে আদালতে। সেখানে জবানবন্দি নিয়ে আদালত যদি সিদ্ধান্ত দেয় তাকে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। কিশোরীর স্বজনরা বলেছেন, আত্মীয় মারা যাওয়ার খবরে 8 বছর পর কিশোরী পরিবারের সাথে ইতালি থেকে দেশে আসে। গেল সোমবার অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয় বলছেন তারা। বন প্রতিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় এবছর সিটি ব্যাংক তরুপল্লব দ্বিজেন শর্মা পুরস্কার পেয়েছে রাঙামাটির সরোয়াত আলী সংরক্ষিত বনাঞ্চল কমিটি। জীববৈচিত্র্য রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য একই পুরস্কার পেয়েছেন পাখিপ্রেমী ইনাম আল হক। এছাড়াও বৃক্ষ সখা পুরস্কার দেওয়া হয়েছে শাহজাহান মৃধা বেনু, রাজিয়া সামাদ টালিয়া ও সালমা বিনতে নূরকে। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ দায়ী না হলেও ক্ষতিগ্রস্তদের তালিকায় উপরের দিকে রয়েছে। আমি দ্বিজেন শর্মার প্রতিষ্ঠিত এই যে ক্ষুদ্র প্রতিষ্ঠান তরুপল্লব, তাকে দিয়েই আমি খুবই, যদি তারা গ্রহণ করেন আমি বাধিত হব। মানুষ শহরে আসে অভিজ্ঞতার জন্য, আমি গ্রামে যে আমি অভিজ্ঞ একটা মানুষ হয়েছে, ক্রমে ক্রমে আমার মনের বিকাশ ঘটেছে। রাঙামাটিতে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার ও
বনরূপার গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেওয়া হয়েছে এই উদ্যোগ। জেলা প্রশাসনের NDC জানিয়েছেন, মাস্ক না পরায় সাতজনকে ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারি ১১ দফা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। কক্সবাজারে র্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ ৬ জলদস্যুকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩টি বন্দুক ও ১১ রাউন্ড গুলি। শুক্রবার মধ্যরাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব ১৫র CPC কমান্ডার মেজর ইউসুফ আহমেদ জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জলদস্যুরা। খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক করিডোরকে পাকিস্তানের উন্নয়নের জন্য অন্যতম বড় সহজ সহায়তা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য চীন পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC একটি অনন্য মডেল। আঞ্চলিক উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা এবং সম্প্রীতি বজায় রাখতে এই অর্থনৈতিক উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পাকিস্তানের দারিদ্রতা দূর করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও এই করিডোর ভূমিকা রাখছে বলে জানান পাকিস্তানি প্রেসিডেন্ট। চীনের সাথে স্বাক্ষর হওয়া ২৫ বছর মেয়াদী চুক্তির বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছে ইরান। বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে গেল বছরের মার্চে ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করে তেহরান বেইজিং, যার আওতায় দুই দেশ অবকাঠামো, অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যুতে একসাথে কাজ করবে। এই চুক্তির ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। জাপানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবারের এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ শিক্ষার্থী। প্রশাসন জানিয়েছে, রাজধানী টোকিওর একটি পরীক্ষা কেন্দ্রে ঢোকার পথে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক হাই স্কুল শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি প্রশাসন। জাপানে এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ২.৫ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। দেশজুড়ে শতাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ২ ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। ইঞ্জুরির কারণে দলে নেই সবচেয়ে সুপারস্টার নেইমার। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে। দলে খুব বেশি পরিবর্তন আনেননি সেলেসাওরা। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দুই মিডফিল্ডার ফ্যাবিনিও ও লুকাস পাকেতা। আর সিঙ্গেল ডোজ টিকা নেয় দলে জায়গা হারিয়েছেন ডিফেন্ডার রেনান লোদি। ২৭ জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৫ দিন পর ঘরের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। লাতিন আমেরিকার অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। করোনা থেকে মুক্তির পর এবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বায়ার্ন মিউনিখের রক্ষণভাগের খেলোয়াড় আলফানসো ডেভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ জুলিয়ান নাগেলসম্যান। অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করার পর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে ডেভিসের। আপাতত ১ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন কানাডার এই ফুটবলার। ফলে কানাডার হয়েও খেলতে পারবেন না তিনি। চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে কানাডায়। ১৯৮৬ সালের পর কানাডার সামনে ফের সুযোগ রয়েছে ফুটবল বিশ্বকাপ খেলার। ধীরে ধীরে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এখন কেনাকাটাতেও গতি এসেছে। আর ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে বিক্রেতারাও খুশি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও ক্রেতার আনাগোনা কিছুটা কম হলেও ছুটির দিনগুলোতে জমজমাট হয়ে উঠেছে মেলার প্রাঙ্গণ। বিক্রেতারা জানিয়েছেন, রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জে, গাজীপুর, ভৈরব অঞ্চল থেকে প্রতিদিন মেলায় ক্রেতা দর্শনার্থীরা আসছেন। ছুটির দিনে ঢাকা কেন্দ্রিক ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন। ফার্নিচার, ইলেকট্রনিক ও গৃহ সামগ্রীর বেচাকেনাও বেশি হচ্ছে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও তাদের পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছেন। রাজধানীতে শুরু হয়েছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিন ব্যাপী এই উৎসবে শেষ হবে ২৩ জানুয়ারি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে আয়োজন করা হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদ এবারের উৎসবে বাংলাদেশ সহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র দেখানো হবে তাতে। শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী এম এ খালিদ ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
2041 সালের মাথাপিছু আয় $20,000 উন্নীতের কথা জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ঘোষ। শনিবার বিকেলে গাজীপুরের সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কারখানায় পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমানে এই কারখানা 1200 উপরে কর্মসংস্থান সৃষ্টি করছে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যমুনা ইলেকট্রনিক্স অসাধারণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এটিকে হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করা হবে বলেও আশা তার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রজেক্ট ডিরেক্টর সাইদ জহুরুল ইসলাম, যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এবিএম শামসুল হাসান, ট্যাক্সেশন ডিরেক্টর আশরাফ আলী, চিফ ইঞ্জিনিয়ার এরশাদ হোসেন চৌধুরী, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের মহাব্যবস্থাপক জাকির হোসেন সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2041 সালে আমাদের মাথাপিছু আয় $20,000 উপর নিয়ে যেতে চায়, সেজন্য আমাদের দরকার অসংখ্য ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল একটি চমৎকার ভূমিকা নিতে পারে। ইতিমধ্যে আমি দেখেছি মোটরসাইকেল তৈরি হচ্ছে, ইলেকট্রনিক্স অন্যান্য ইলেকট্রনিক্স তৈরি হচ্ছে, ফ্রিজ তৈরি হচ্ছে, এসি তৈরি হচ্ছে এবং হোম ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স তৈরির সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি দেখে মুগ্ধ। নতুন অর্থনীতি বিনির্মাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে যমুনা গ্রুপ সবসময় ওনার পাশে থেকে আমরা কাজ করে যাব। দলীয় নেতাকর্মীদের মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে নারায়ণগঞ্জে কাঞ্চনপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঢাকা বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোলাম রসুল কলিকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করতে গোলাম রসুল কলি গত কয়েক মাস ধরে শতাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে, ভাঙচুর করছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর। সবশেষ গত বৃহস্পতিবার পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে জখম করে কলি বাহিনী। যুক্তরাষ্ট্রে কার্গো ট্রেনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে চোরের দল। লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে কার্গো ট্রেনে ঘটে এই চুরির ঘটনা। ট্রেনের ভেতর বিভিন্ন পণ্যের শত শত বাক্স তছনছ করা হয়, বিপুল পরিমাণ বাক্স ট্রেনের বাইরে ফেলে রাখে চোরেরা। পুলিশ বলছে এই ঘটনায় দুইজনকে শনাক্ত করা হয়েছে, তবে কী পরিমাণ পণ্য চুরি করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি প্রশাসন। এর আগে গেল নভেম্বর লিঙ্কন পার্ক এলাকায় ঘটে একই ঘটনা। আবারও ট্রেন থেকে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কবল করল উত্তর কোরিয়া। শনিবার কিম জং উন প্রশাসন জানায় ট্রেন থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। মার্কিন একাধিক নিষেধাজ্ঞা থাকার পরও এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। এর আগে মঙ্গলবার হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিজেদের সুরক্ষার জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। এর আগে গেল সেপ্টেম্বরে ট্রেন থেকে মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। কোটি কোটি গুবরে পোকার দখলে আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর সান্টা ইসাবেল। চলতি বছর পোকাটির অস্বাভাবিক বংশবিস্তার হয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এর পেছনে অতিরিক্ত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাকে দায়ী করছেন তারা। লা পাম্পা দেশের প্রদেশের শহরটির প্রতিটি পার্ক ও বাগান ছেয়ে গেছে গুবরে পোকা, এমনকি উৎপাত করছে বাড়িঘরেও। ভারতের তামিলনাড়ুতে বিখ্যাত ষাঁড়ের লড়াই বা জাল্লিকাট্টু উৎসবে প্রাণ গেছে একজনের, আহত কমপক্ষে 80 জন। শুক্রবার রাজ্যটির মাদুরাই জেলায় হয়েছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ক্ষিপ্ত ষাঁড়ের আঘাতে হয় হতাহতের ঘটনা। প্রতি বছরের মতো ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোয় চলছে ঐতিহ্যবাহী খেলাটি, বেশ জনপ্রিয়। মূলত নবান্ন উৎসব পোঙ্গালকে কেন্দ্র করে হয় এই আয়োজন। উৎসবে যোগ দিতে তামিলনাড়ু ভিড় জমিয়েছেন লাখো মানুষ। ক্রিকেট বিশ্বের এখন অন্যতম সুপারস্টারের নাম পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নারীদের মনেও বিশেষ জায়গা রয়েছে তার। বিশ্বকাপ টি টোয়েন্টিতে তার অনবদ্য পারফরমেন্সের মন কেড়েছিল বিশ্বের ক্রিকেট ভক্তদের, কিন্তু কোনো নারী ভক্তের সাথে ছবি তোলেন না পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ঠিক কোন কারণে তিনি এমনটা করেন তাকে জিজ্ঞেস করলে তিনি জানান, নারীদের সম্মান করেন তাই ছবি তোলেন না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আটক করা হয়েছে টেনিস তারকা নোভাক জোকোভিচকে। ভিসা জটিলতা ও তার দেশে ফেরা নিয়ে মামলার শুনানি হবে রোববার। আপাতত জোকোভিচকে আগের হোটেলেই পাঠানো হয়েছে, যে হোটেলে মাদকদ্রব্য পাচারকারীদের রাখা হয় বলে সংবাদে
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। এর আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে অনিচ্ছুক নোভাক জকোভিচ প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরীক্ষা করে মেলবোর্নে পৌঁছলেও অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হোকি জকোভিচের ভিসা বাতিল করেন, ফলে এ বিষয়ে মেলবোর্ন পুলিশের কাছে মামলা দায়ের করেন এই টেনিস তারকা। যার শুনানি হবে রোববার, সেদিনই সিদ্ধান্ত আসবে অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচ অংশ নিতে পারবেন কিনা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।